দ্বিতীয় আরেকটি আমাদের ভুল হচ্ছে যে অঙ্গগুলো যখন আমরা সেজদা দেব তখন আমার পার্শ্বদেশ থেকে আমার দুনো হাতকে দূরে রাখতে হবে। হযরত মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন তখন তিনি নিজের দুই হাতকে নিজের পার্শ্বদেশ থেকে দূরে রাখতেন, এমনকি আমরা দেখতে পাতাম ওনার বগলের নিচের শুভ্রতা, মানে সাদা অংশটুকু আমরা দেখতে পেতাম।